ওটা হলো মাকাম ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এখানে নিয়ে আসে কোরবানি দেওয়ার জন্য। এইটাই মিনা ময়দান, এইটাই মিনা বাজার। ওই যে পাহাড়ের উপরে একটা মিনারের মতো দেখা গেছে, পাইছেন তো দেখতে? এটা হলো মাকামে ইসমাইল, আল্লাহর ঘরের সামনে কি মাকামে ইব্রাহিম। আর এটা মাকাম মানে স্থান, জায়গা। এইখানে কোরবানি করছিল, এইখানে এই জায়গায়। এই কোরবানি করাটা হলো, এখন যে আমরা কোরবানি করি, এটা হলো ইব্রাহিম, সুন্নতে ইব্রাহিম। আমাদের অনেক কিছু আমল আছে ইব্রাহিম আলাইহিসসালাম করিয়ে গেছেন, এইটা আল্লাহ আমাদের নবীকে জানাইছেন, নবী করছেন, সাহাবা ইকরাম করছেন, আমাদেরকেও করার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিসসালামের হিসাবে সুন্নাত আমাদের উপর ওয়াজিব, যারা হজ করবে তাদের কোরবানি করা ওয়াজিব, দেশেও কিন্তু কোরবানি করতে হবে। এটা হলো হজের কোরবানি, দেশে সে সম্পদের, তার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সোনা গয়না আছে, জমি গাড়ি বাড়ি আছে, ওই জন্য তার উপরে ওয়াজিব, ওটা হলো দেশে। আর এটা এখানে হজ করতে আছে, সেই জন্য এটা এখানে তার জন্য ওয়াজিব, এটা একটা ওটা একটা দুইটা করতে হবে। এখন আমরা মূল মিনায়, ঠিক আছে, এই যে দেখেন ডানে বামে যে এগুলাই হাজিরা থাকে, পাহাড়ের উপরে যে একতলা বিল্ডিং দেখা যায় এটা হলো কিং দের। হ্যাঁ, পাহাড়ের উপরে যেগুলো দেখেন, কিং এরা যখন হজ করতে আসে ওই দেশের কিং ফ্যামিলিরা, তারা তখন ওখানে ওখানে থাকে, ওখানে থেকে মিনার কার্যক্রম তারা সম্পাদন করে। এরপরে আমাদের সামনে দেখেন দুইটা মিনারা, আমাদের সামনে দুইটা মিনারা, এই বিল্ডিং এর কারণে দেখতে পাই না, একটু পরে দেখতে পাবো। বাম পাশে আরো দুইটা মিনারা আছে, এটা হলো মসজিদে খায়েব। তিন জায়গায় তিনটা ঐতিহাসিক মসজিদ, প্রথমটা আরাফাতে মসজিদে নামেরা, দ্বিতীয়টা মুজদালিফায় মাশআরিল হারাম, তৃতীয়টা হলো মসজিদ আল খায়েব। এটা হলো মিনার, ঐতিহাসিক মসজিদ। আমাদের নবী সহ সমস্ত নবীরা হজের সময় এই মসজিদের এখানে মিনার কার্যক্রম পালন করতেন। এই মসজিদের নিচে 70 জন নবী কবর আছে। এই যে বাম পাশে মিনারাওয়ালা, এই কাছাকাছি যারা থাকে এরা এই মসজিদে নামাজ পড়ে। এটা ওই হজের 4 দিনের জন্য খোলা থাকে, 8 তারিখ 9 তারিখ খোলা থাকে, লোক থাকে না, 10 11 12 13 মিনার সময় এই মসজিদে নামাজ পড়ে এরা, কসর পড়ে। এরপরে এই যে বিল্ডিং দেখেন, এই যে পোলের মতো, নিজেরা কিছু বললেন না, আগে আমারটা শুনেন তারপরে বলবেন। এই যে তাবু দেখেন বাম দিকে উপরে, এই তালা তালা দেখা যায় ব্রিজের মতো, ওই তাবুটার নিচে হলো ছোট শয়তান, এরপরে মেজ শয়তান, এরপরে বড় শয়তান, মানে তিনটা দেওয়াল দেওয়া আছে। ওই দেওয়ালের উপরে পাথর মারে হাজি সাহেবরা, এইখানে শেষবারের মতো ঢোকাতে ছিলেন ইসমাইল নবীকে শয়তান, এরপরে দেওয়া গেছিল দ্বিতীয়বারে, এরপরে দেওয়া গেছে প্রথমবারে। এই জন্য ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান বলা হয় আরবিতে, জামারাই আকাবা, জামারাই হস্তা, জামারাই সোগরা, ছোট শয়তান। প্রথম দিন প্রথমবারে 7টা পাথর মারে, দ্বিতীয় দিন ছোটবারে 7টা, মেজবারে 7টা, বড়বারে 7টা, এরকমের 21টা, পরের 3 দিন বা 2 দিন, প্রথম দিন বড় ডারে, বড় শয়তান যেখানে ওইখানে প্রথম ঢোকাতে ছিল ইব্রাহিমের ছেলে ইসমাইলকে। কি বলছিল? তোর বাবার সাথে যাস না, তোর বাবা কিন্তু তোর কোরবানি করবে, মায়ের সাজাই গুজাই দিছে আল্লাহর রাস্তায়, যেহেতু আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার প্রিয় বস্তু কোরবানি করো আমার রাস্তায়। উনি স্বপ্নে থেকে ঘুম থেকে উঠে প্রিয় বস্তু বলতে কিছু খুঁজে পায় না, আবার দেখে, আবার দেখে একই অবস্থা। ওনার যা বুঝেছিল ওগুলো উনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, কিন্তু এরপর আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন, পরে উনি বুঝতে পারছেন যে আমার ইসমাইলকে আল্লাহ চাইতেছে। একটাই ছেলে, বেবি দুইটা ছিল, সাহারা আর হাজেরা। সাহারার ঘরে জন্মগ্রহণ করছিলেন পরে ইসাক নবী, ইসাক আলাইহিস সালাম, আর
মা হাজেরা আলাইহিসসালামের ঘরে যে সাপা মারা দৌড়েছিল, এখন যেটা মা হাজেরার মা বাবা ইব্রাহিমের সুন্নাত আমাদের উপর ওয়াজিব, যেটা সাপা মারোয়া আমরা সাই করি। ওই ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের দুই বউয়ের একই সন্তান, মানে মা হাজেরার ঘরে হয়েছে, তখনও সাহারার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেন নাই, পরবর্তীতে ইসাক নবী জন্মগ্রহণ করছিলেন। এই তাবু, এই সুরঙ্গ পথের পরেও ডান দিকে তাবু আছে, 20 লাখ 30 লাখ 10 লাখ যে সমস্ত হাজি সব এই তাবুতেই থাকে। এরপরে কি করলেন ইসমাইল আলাইহিসসালাম, তার স্বপ্নের কথা যখন বললেন মা হাজেরার কাছে, তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সুন্দরভাবে সাজাই গুজাইয়া স্বামীর সাথে দিয়ে দিলেন। বাবার সাথে ইসমাইল আসতেছেন, আস্তে আস্তে যখন বড় শয়তানের ওইখানে আসছে, তখন ইসমাইলকে শয়তান বলছে যে ইসমাইল তুই কই যাও, তোর বাবাই তো তোরে জবাই করবে, খুন করবে, যাইস না তুই, ঠিক আছে? তখন ওখানে পাথর মারে সাতটা, আবার কতদূর আসার পরে যেটা মেজ শয়তান বলি ওই একই কথা, আবার সাতটা পাথর মারে। আবার যখন আরেকটু আসছে, যেটা ছোট শয়তান প্রথমে দেখাইলাম, এখানে আসতে পর আবার ওই একই কথা বলতেছে, আবার সাতটা পাথর মারে। এই পাথর মারা আমাদের উপর ওয়াজিব হইয়া যায়। এটা মূলত প্রথম মারছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। এরপরে ওই যেখানে কোরবানির জায়গা দেখাইলাম ওই পর্যন্ত নেওয়ার পরে, এখন বলতেছে বাবা তোমাকে তো আর রাখতে পারবো না, আল্লাহ হুকুম করছেন কোরবানি করার জন্য, আল্লাহ তোমাকে চাইছে, পানি মারতে হবে। ঠিক আছে বাবা, কত ধৈর্যের অধিকারী ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল সবরকারী হলো ইসমাইল আলাইহিসসালাম। কোরআনে এবারে আলোচনা করছেন আল্লাহ কুরবানি দেবে, বলতেছে আল্লাহ যদি খুশি হয়, আপনার উপর যদি আল্লাহ রাজি হয়, আল্লাহ যদি আপনাকে এই কাজ করতে বলে, দেরি করেন না, আপনি শোনাইবেন আমারে। এরপরে কি করেন, আমার হাত পাও ভাঙ্গালান, যদি জবাই করার সময় কষ্ট পাওয়ার সময় আমি হাত পাও নাড়াচাড়া করি, তাইলে আপনার ব্যাঘাত হবে, ঠিক মতো কোরবানি করতে পারবেন না, আমার হাত পাও বাঁধেন। আর কি করেন, আমার চক্ষুও বাঁধেন, কারণ আপনার চক্ষু আমার চক্ষু যখন চোখাচুখি হবে, দেখা হবে, তখন আপনার দিলে মায়া লাগতে পারে, আর কোরবানি করতে পারবেন না, আমার চোখ বাঁধিয়ে নেন, এরপর আপনি কোরবানি করেন। তাই ইব্রাহিমের তাও বাঁধছেন, ইসমাইলের তাও বাঁধছেন, বান্দার পরে এবার ছুরি চালাইছে আল্লাহর নামে, ছুরি চলতেছে, কোরবানি হয়ে গেছে। আল্লাহ কি করলেন, জিব্রাইল আলাইহিসসালামকে জান্নাত থেকে কোনো একটা উট হোক, দুম্বা হোক, বেড়া হোক, বকরি হোক, কোনো একটা প্রাণী জানোয়ার আল্লাহ ইসমাইলকে উঠাইয়া ওখানে শোয়াই দিলেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করলেন, ছুরি চালাইলেন। কোরবানি করা শেষ, চক্ষু খুলে দেখেন ছেলে তার পাশে দাঁড়ানো, দুম্বা অথবা ওই জাতীয় কিছু কোরবানি হয়ে গেল, কত বড় ধৈর্যের অধিকারী। এই যে উট ডান পাশে ট্রাক্টর মধ্যে উট, এরকমের মদিনেশ্বর ব্লাইতেও দেখবেন হাতের ডাইনে বামে উট বকরি দুম্বার বিশাল বিশাল পাল, বিশাল বিশাল খামার, সামনেও যাইতেছে। اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إذا أنت شكلك ودك نوب إذا نوب أي أبنا را كالك دوبوري خايسة لنوب القسطو এখানে বেশিরভাগ বসেন উটের গোস্ত খাইবে, কারণ গরুর গোস্ত আছে বাহির থেকে, অনেকে গরু বইলে হোটেলে বিভিন্ন জায়গায় খাওয়ায়, কিন্তু আমাদের যারা খানা পাকায় এরা নামাজি আলেম, ওই গরুর গোস্ত বেশিরভাগ বাহিরের দেশ থেকে আসে,
অস্ট্রেলিয়া থেকে, ব্রাজিল থেকে, ইন্ডিয়া থেকে, যার কারণে ওগুলো আমরা খাওয়াই না। এরপরেও যদি হাজির আপত্তি করে, কোনো কোনো মোয়াল্লেম খাওয়ায়, তাজা কিনে খাওয়াইতে পারবে না। কেন জানেন? 1 কেজি গোস্তের দাম 40 রিয়াল। গরুর গোস্ত, গরুর উটের দাম কম, উটের দাম 20-25 এরকম, 30 দোকানে আছে, আর যেখানে সবাই করে ওখানে একটু কম। এই জন্য আমরা ওই উটের গোস্তই খাওয়াই, তাজা আর কি। গরুর গোস্তও খাওয়ায় কেউ কেউ, উট, দুম্বা, বকরি, এগুলো, ভেড়া, এগুলোই খাওয়ায় গোস্ত, এগুলো আর কি। আর ও তো ব্রয়লার মুরগি তো আছে। যাই হোক, এখন কথা হলো, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের কত বড় অগ্নি পরীক্ষা, এতেই কি শেষ? আগুনেও ফালাইছিল না নমরুদে, ওরা কি গেছিল? যায়নি। ইসমাইল নবী কত বড় ধৈর্যের অধিকারী, অন্য সন্তানরা হইলে বাবার থেকে পালাই যাইতো না, ছুটে যাইতো না, বাবার সাথে আসতো না। আরো কি বলছেন? আমার হাত পাও বাঁধো, চক্ষু বাঁধো, এরপরে আল্লাহর হুকুম তুমি কি করো, পালন করো। আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলের পরীক্ষায় খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আল্লাহ অন্য একটা জানোয়ার পাঠাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। সমস্ত নবীদের কি পরীক্ষা করছেন? আমার নবী বাবা তো দেখেই নেই, মাও মারা যায় যে বছর, দাদা ওই বছরে মারা যায়। আমাদের সামনে, আমাদের পিছনের দিকে তায়েফ রোড, তায়েফের মূল রোড পিছনে, আর একটা ছিল আরাফাতে, যখন আমরা ইউনিভার্সিটি শেষ করে যখন বাম দিকে যাই, সোজা রোডটা ছিল